রাজ্য সরকারি শিক্ষা দপ্তর পরিচালিত স্কুলের নবম ও একাদশ শ্রেণীর পরীক্ষার নম্বর নিয়ে উদ্বিগ্ন পরীক্ষার্থীরা। দপ্তর প্রথম দিকে সিদ্ধান্ত নেয় করোনার কথা মাথায় রেখে এই দুই শ্রেণীতে প্রতি বিষয়ে পরীক্ষা হবে ৪০ নম্বরে। পরবর্তী সময়ে দপ্তর নতুন করে নোটিফিকেশন জারি করে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়ে জানিয়ে দেওয়া হয় যে পরীক্ষা হবে ৮০ নম্বরে। সরকারিভাবে এই বিজ্ঞপ্তি জারি হতেই বিপাকে পড়েন পরীক্ষার্থীরা। একই সাথে তৈরি হয় ধোঁয়াশাও, তাই ছাত্রছাত্রীদের স্বার্থে বিষয়টি নিয়ে সোচ্চার হল এনএসইউআই। পূর্বের ঘোষণা অনুযায়ী ৪০ নম্বরের পরীক্ষার দাবিতে মঙ্গলবার প্রদেশ এনএসইউআই সভাপতি সম্রাট রায়ের নেতৃত্বে শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তাকে দেওয়া হয় ডেপুটেশন। ডেপুটেশনকালে ছাত্রছাত্রীদের স্বার্থে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান ছাত্রনেতারা। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে ছাত্রনেতা শ্রী রায় জানান, আগামী ২৪ ঘন্টার মধ্যে দাবি মেনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা না হলে এনএসইউআই সারা রাজ্যে আন্দোলন গড়ে তুলবে। একই সাথে এদিন তিনি ছাত্রছাত্রীদের স্বার্থে অন্যান্য ছাত্র সংগঠনগুলিকেও এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান। প্রথম কথা হলো শিক্ষা দপ্তর এক একবার এক এক ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। নাইন এবং ইলেভেনের ক্ষেত্রে কিছুদিন আগে বলেছিল ছাত্রছাত্রীদের যে ৪০ মার্কের পরীক্ষা হবে, এখন বলছে যে ৮০ মার্কের পরীক্ষা হবে। এটা আমরা তীব্র বিরোধিতা করছি। এখানে ছাত্রছাত্রীরা বলছে যে সেটা হতে দেব না, আমরা চাই যে সরকার আগে যে সিদ্ধান্তটা নিয়েছে ৪০ মার্কের পরীক্ষার জন্য নাইন এবং ইলেভেনের ক্ষেত্রে সেটা নেওয়ার জন্য, না হলে আমরা ছাত্ররা, এখানে ছাত্ররা আছে, স্কুল আপনারা জানেন যে স্কুলও বেশি দিন হয়নি যে স্কুল খুলেছে। এর মধ্যে আপনারা জানেন করোনা ভারতবর্ষের অবস্থা খুব খারাপ, এর মধ্যে এই সিচুয়েশনে এই অবস্থা আপনারা এক একবার এক এক ধরনের নোটিফিকেশন জারি করা হচ্ছে রাজ্য সরকার থেকে, ছাত্ররা আজকে বিপাকে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।